I miss you, Danny Jain. I love you. You will be my forever inspiration. Hello, Bondhura. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দানিশ জাহান আমাদের মাঝে নেই, কিন্তু কমে নাই তার ফ্যান, এবং কি এখনো তার জন্য পাগল তার ফ্যানরা। এছাড়া তার ফ্যানরা এখনো তার জন্য কান্না করেন। তো তিনি এত জনপ্রিয়তা কিভাবে পেলেন, এবং এমন কি করেছে যে কারণে এখনো তার জন্য সবাই পাগল, এই সব কিছুই এই ভিডিওতে তুলে ধরা হবে। এছাড়া দানিশ জাহানের ইউটিউব চ্যানেলে এখনো ভিডিও আপলোড করা হয়, তো এই ভিডিওগুলো কে আপলোড করে, এবং কি আরও থাকছে দানিশ জাহানের কীভাবে মৃত্যু হলো, সব কিছুই এই ভিডিওতে তুলে ধরা হবে। তাই বন্ধুরা, দানিশ জাহানের ফ্যানদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, এই জন্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দানিশ জাহানের ফ্যান কে কে তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ১৯৯৬ সালে মহারাষ্ট্রের কেরালাতে দানিশ জাহানের জন্ম হয়। তিনি একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর তার ফ্যামিলি তাকে পড়ালেখার ভিতরে রাখতেন। তিনি পড়ালেখায় অনেক ভালো একজন ছাত্র ছিলেন। তো এখন আমরা জানবো তিনি কিভাবে এতটা জনপ্রিয় হলো। তো দানিশ জাহান ছোট থেকেই নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পছন্দ করত। তো তিনি একদিন মোবাইলে ভিডিও দেখার সময় হঠাৎ করে তার মাঝে একটি ব্লগের ভিডিও আসে, আর যেটা তিনি অনেকবার দেখেছিল। তারপর তিনি সেই ভিডিওটি দেখে ইন্সপায়ার হয়ে একটি ইউটিউব চ্যানেল খুলে শুরুর দিক দিয়ে তিনি হেয়ার স্টাইলের ব্লগ ভিডিও তৈরি করেন, কিন্তু সেই ভিডিও থেকে তিনি তেমন সাড়া পাচ্ছিল না, যে কারণে তিনি সেই ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করে লাইফ স্টাইল ভিডিও দেন। শুরুর দিক দিয়ে দানিশ জাহানের কাছে ভালো কোনো ক্যামেরা ছিল না, এবং ভিডিও বানানোর ভালো অভিজ্ঞতাও ছিল না, যে কারণে তার ভিডিও মানুষ বেশি পছন্দও করতো না। কিন্তু কিছুদিন পরে তিনি ভালো একটি ক্যামেরা কেনেন এবং তার ইউটিউব চ্যানেলে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন। তারপর আস্তে আস্তে দর্শকদের কাছ থেকে ভালো সাপোর্ট পেতে শুরু করে। এরপর তিনি টিকটকে একটি অ্যাকাউন্ট খুলে এবং সে অ্যাকাউন্টে নিয়মিত ভিডিও আপলোড করা শুরু করে, আর ইউটিউবের চেয়ে টিকটকের ভিডিও মানুষ বেশি পছন্দ করত। আর আস্তে আস্তে দানিশ জাহান তার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো করার চেষ্টা করেন, আর এর ফলে তিনি সফলতা অর্জন করতে সক্ষম হয়। তারপরে ইন্ডিয়াতে হয়ে ওঠে বড় একজন সেলিব্রিটি, কিন্তু তার এই আনন্দ আর বেশি দিন টিকে নেই। ২০ ডিসেম্বর ২০১৮ সালে তিনি একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। আর বন্ধুরা, তিনি এত কম সময়ে এত তাড়াতাড়ি এতটা জনপ্রিয়তা হয়ে উঠেছিল, যার ফলে তার ফ্যানরা কোনোভাবেই মানতে পারেনি, আর এখনও দানিশ জাহানকে পাগলের মতো ভালোবাসে তার ফ্যানরা। ১৮ সালের ডিসেম্বরের রাতে তুমি ছোট্ট একটা করেছিলে ভুল, এই জন্যই তো হাজারো মানুষ কেঁদে এই ভুলটার দিয়েছিল মাসুল, আর আমরা এখনো আল্লাহর কাছে তুলি দুই হাত। ওপারে তুমি ভালো থেকো দানিশ জাহান, আমরা এবারে করতেছি মোনাজাত। বন্ধুরা, আমরা তাকে দানিশ জাহান নামে চিনে থাকলেও তার ডাক নাম ফ্যামব্রো। অনেকেরই জানার ইচ্ছা ছিল তার ধর্ম কি। তো তিনি একটি মুসলিম পরিবারের ছেলে। বন্ধুরা, দানিশ জাহান আজকে যদি বেঁচে থাকতো তাহলে ইন্ডিয়ার রিয়াজ আলী ফাইসু তার কাছে তুচ্ছ। আই মিস ইউ দানিশ জাহান, আই লাভ ইউ, ইউ উইল বি মাই ফরএভার ইন্সপিরেশন। তো যাই হোক বন্ধুরা, মরে যাওয়ার পরেও কমে নাই যার ফ্যান, সে হলো আমাদের দানিশ জাহান। মরে যাওয়ার পরেও কমে নাই যার ফ্যান, এখনো তার ভিডিওতে অনেকেই করেন কমেন্ট, সে আর কেউ না, ফ্যাম ব্রো দানিশ জাহান, মিস ইউ ম্যান, ওপারে ভালো থাকবেন। দানিশ জাহান মৃত্যুর পরেও মানুষের মনে আরো বেশি জায়গা করে নিয়েছে। বন্ধুরা, তিনি মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে নিজের যোগ্যতায় তার জন্য ও তার ফ্যামিলির জন্য অনেক কিছুই করেছেন। আরে ভাই, যে বয়সে পোলাবান বাপেরটা খায় বসে বাড়িতে, সে বয়সে সে নিজের টাকা চলছিল গাড়িতে, নিজের যোগ্যতা এসেছিল সে টিভিতে, কিন্তু আল্লাহ তাআলা আজ তাকে তুলে নিয়ে গেছে, সে আজ শুয়ে আছেন তিন হাত নিচে মাটিতে। তো যাই হোক বন্ধুরা, এখনও দানিশ জাহানের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে। এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো কে আপলোড করে। তো এই ভিডিওগুলো মূলত তার ভাই আপলোড করে, আর তিনি দানিশ জাহানের মতো ব্লগ ভিডিও তৈরি করেন। বন্ধুরা, এখনও দানিশ জাহানের পাগলা ভক্ত কে কে তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।